আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি এই সার্ফিং টি শার্ট ডিজাইনটা করে দেখাবো তো এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টোরার ফোনগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করলাম আমি এখানে উইথ নেবো বারো ইঞ্চি হাইট নেবো আঠারো ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম আমি ডিজাইনটা প্লেস করব প্লেস করার জন্য ফাইল থেকে আমি প্লেসে গেলাম আমি ডিজাইনটা প্লেস করে দিলাম প্লেস করে এটা আমি সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিয়ে আমি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেবো এটা আমি স্ট্রোকটা ফিল করে দিলাম ব্ল্যাক কালার করে দিলাম স্ট্রোকটা নান করে দিলাম আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করলাম আমি ভেক্টর ফাইলটা ওপেন করবো ফাইলে গিয়ে আমি ওপেনে গেলাম আমি এখান থেকে এটা ওপেন করলাম ওপেন করার পর আমি এই যে এই এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিয়ে ফার্স্টে আমার এই যে এই ইটা নিতে হবে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা নিতে হবে এটা নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে গেলাম রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এই জায়গায় একটা লম্বা মতো একটা রেক্ট্যাঙ্গেল আর্ট করলাম এটা আমি কিবোর্ডের রায় চেপে এই কালারটা দিয়ে দিলাম প্রথমে যে কালার সেই কালারটা দিয়ে দিলাম এটা আমি এই জায়গাটাতে রাখলাম রাখার পর অল্টার চেপে অল্টার চেপে কপি করে আমি এটার সোজা একদম সোজা নিয়ে এসে অল্প একটু মাঝখানে ফাঁকা রেখে বসিয়ে দিলাম একটা দুইটা হলেও কন্ট্রোল ডি চেপে ধরে থাকবো আমরা সাতটা করতে হবে এরকম দুইটা আছে এখানে কন্ট্রোল ডি দিলাম তিনটা হলো চারটা পাঁচটা ছয়টা সাতটা আমি সাতটা করে নিলাম নেওয়ার পর এই দুইটা আমি সবগুলো সিলেক্ট করলাম মিডিল অ্যালাইন মিডিল করে দিলাম অ্যালাইন করলাম না মিডিল করে দিলাম দেওয়ার পর দেওয়ার পর এটা আমি এরকমই রাখি এরপর আমার লেখাটা লিখে লিখে নিতে হবে সার্ফিং কনটেস্ট ফ্রিডম সার্ফিং ক্লাব তো আমি লেখাটা লেখাটা লিখে নেব এখান থেকে টাইপ টু লে গেলাম লেখাটা লিখে নেব সার্ফিং কনটেস্ট কনটেস্ট ফ্রিডম সার্ফিং ক্লাব আমার লেখাটা কমপ্লিট আমি অবশ্যই আমরা যে কোনো লেখা বানানটা চেক করে নেব তো আমার লেখাটা কমপ্লিট আমি অল্টার চেপে আমি এখানে কয়টা লাই তিনটা লাইন করছি আমি তিনটা কপি করে নেব অল্টার চেপে একটা দুইটা তিনটা কপি করে নিলাম আমি উপরে সার্ফিং সার্ফিংটা লিখে রেখে বাদ বাকিটা ডিলিট করে দিলাম এ পর্যন্ত ডিলিট করে দিলাম এ পর্যন্ত ডিলিট করে দিলাম শেষে এসে এই পর্যন্ত ডিলিট করে দিলাম দেওয়ার পর আমি এই লেখাটা সিলেক্ট করলাম কীবোর্ডের রায় চেপে আমি এই সার্ফিংয়ের উপর ক্লিক করলাম এটা মূলত আমি অ্যাশ নামের একটা ফোন ব্যবহার করছি আমি এটা ক্লিক করলাম কীবোর্ডের রায় চেপে এটার ওপর কন্টেস্টের উপর ক্লিক করলাম এটাও আমি অ্যাশ নামের একটা ফোন ব্যবহার করছি এটা সিলেক্ট করলাম কীবোর্ডের রায় চেপে যে এটার উপর ক্লিক করলাম এটা ডিফল্ট ফোন এটা সবার ইলাস্ট্রেটরে থাকে তো এটা আমি এরকমই রাখলাম এটা আমি ফাইল তো দিয়েই দেবো আপনাদেরকে তো আমি এই লেখাটা এখান থেকে অল্টার চেপে কপি করে এখানে নিয়ে গেলাম যেটা একটু ব্যাকে যাই আমি এই সব সহ প্রথমে আচ্ছা ওই রকমই রাখলাম আমি এটা একটু উপরে নিয়ে যাই এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম কীবোর্ডের রায় চেপে আপাতত এই কালারটা দিয়ে রাখলাম দিয়ে রাখার পর আমার ফার্স্টে যে কাজটা হবে আচ্ছা এটা আমি সরিয়ে রাখি আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসব রোলার নিয়ে আসার পর আমি এখান থেকে একটা গাইড নেবো এখানে দেব চেপে কপি করে এখানে দেব আচ্ছা আমি এটার ব্যাপারে একটু বলি আমরা এই যে এটার ওপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি ক্লিক করার পরে যে রিলিজ গাইড তারপর লক গাইড লক করতে চাইলে এখানে লক করে রাখতে পারবো তখন নড়াচড়া করান যাবে না তো আমরা এটার উপর মাউসের এর লেফট বাটন যদি ক্লিক করি তাহলে যে অপশানগুলো আসবে ওখানে আমরা এটা ই করে নিতে পারব সেটিং করে নিতে পারবো তো আমি এটা আপাতত এটা দেখালাম না আমি এটা এখান থেকে অল্টার চেপে এটা আমি সিলেক্ট করলাম অল্টার চেপে কপি করে এখানে একটা বসালাম এটা আমি অল্টার চেপে কপি করে এই জায়গাটায় একটা বসালাম এটা আমরা অবশ্যই একদম বড় করে করব যেন এই গাইডটা সুন্দর মতো আমাদের বসে আমি অল্টার চেপে চেপে কপি করে নিয়ে এসে বসাচ্ছি এখানে অল্টার চেপে আরও একটা এই জায়গায় বসালাম এখানে একটা বসালাম এই মেজারমেন্টটা আমাকে অবশ্যই ঠিক রাখতে হবে এটা মনে হয় একটু দূরে হয়ে গেছে এটা এই জায়গাটায় বসিয়ে দিলাম যতখানি জুম করা দরকার আমরা করে নিলাম এটা অল্টার চেপে এই জায়গাটায় নিয়ে আসলাম আমি একটু বড় করে নিলাম এটা আমি অল্টার চেপে চেপে কপি করে নিয়ে আসতেছি এখানে একটা বসিয়ে দিলাম একটু এদিকে নিলাম এটা মূলত আমি আটটা নিছি কারণ সার্ফিং ওয়ার্ডে আটটা লেটার আছে ওই জন্য আমি এখানে আটটা নিছি যেন সুন্দর মতো বসানো যায় এখানে আমার প্রায় এটা শেষ এটা করতে একটু টাইম লাগবে এখানে আর একটা এখানে এখানে বসিয়ে দিলাম এরপর আমি নিচের দিকে একটা নিয়ে আসব এখান থেকে আমি নিচের দিকে নিয়ে আসলাম আসলামি বড় করি আমি এই জায়গাটাতে একটা বসিয়ে দিলাম এটা আমি অল্টার চেপে কপি করে এখানে একটা নিয়ে আসলাম এই জায়গাটাতে বসিয়ে দিলাম এই জায়গাটাতে বসিয়ে দিলাম এরপর আমি সার্ফিং লেখাটা এর উপর নিয়ে আসবো নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম বড় করে এই যে সমান করে দিলাম একটুখানি ছোটো করবো সমান করে দিলাম এদিক থেকে দেখি আমি ট্রেনে এই জায়গাটা মিলায় দিলাম দেওয়ার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করবো একটুখানি মিলায় দিই প্রথমে দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম এটা আমার মিলাই দেওয়ার আগে দেখেন একটা জিনিস কী হয়েছে এই যে এটা আমার এখানে বসে না এটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম আমার মূলত জুম করে করে এটা সুন্দর করে বসাইতে হবে এটা আমি আনগ্রুপ করলাম আনগ্রুপ করে এই যে এই অক্ষরটা আমি প্রথমে অন্য কালার দিয়ে নিই এবার এই গাইডগুলা আচ্ছা আমি একটা গাইডের উপর ক্লিক করলাম ক্লিক করে এটা আমি লক গাইড করে দিলাম তারপর সব গাইড আমার লক হয়ে গেল আর আমি এই যে লেখাটা আপাতত আমি অন্য একটা কালার দেবো আমি এই কালারটা দিলাম দেওয়ার পর আমি এটা সেট করে নেবো এখানে এরপর আমি এটা আনগ্রুপ করলাম আচ্ছা আনগ্রুপ করাই আছে আমি এটা এই জায়গাটায় নিয়ে আসলাম নিয়ে এসে আমি অলটার চেপে শুধু দুই পাশে আমি চাপাই দেবো আমি উপরের নিচে যেন আমার সমান থাকে উপরের নিচে আমি কিছুই করবো না শুধু অল্টার চেপে চাপাই দিলাম এটা এই জায়গাটায় লাগিয়ে দিলাম এটা আমি এই জায়গাটায় মিলাই দিলাম দেওয়ার পর আমি এটা নিয়ে আসলাম এই জায়গাটাতে বসিয়ে দিলাম আমি অল্টার চেপে শুধুই করবো যেন আমার উপরে নিচের হাইটটা সমান থাকে এটা আমি এই জায়গাটায় মিলাই দিলাম তারপর এটা নিয়ে আসলাম আচ্ছা এখানে আমি একটা গাইড নিয়েই নাই এখানে আমি গাইডের উপর আবার ক্লিক করলাম এটা আমি এখান থেকে আচ্ছা গাইডের উপর ক্লিক করলাম ক্লিক করে আমি লগ গাইডে টিকটা উঠাই দিলাম তারপর এটা আমি একটা অল্টার চেপে এখানে নিয়ে নেব এখানে আসলাম গাইডটা নিলাম অল্টার চেপে এখানে আরও একটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি এই গাইডটা আবার লক করে রাখলাম লক না করলে আমি এই কাজটা এখানে করতে পারবো না এটা আমি নিয়ে আসলাম নিয়ে সেখানে বসিয়ে দিলাম অল্টার চেপে দুই পাশে একটু চাপাই দিলাম আর একটু এদিকে সরাই দিলাম এটা মূলত আমার এই জায়গায় সেট করতে যতখানি ইয়ে করতে হয় করে দিলাম এরকমই রাখলাম আমার এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। এই টাইপের ডিজাইনগুলোতে এই যে এগুলো আমার সেট রাখা অনেক জরুরি এগুলো আমি আন্দাজেই বসাইতে পারবো না যদি মেজারমেন্ট ঠিক না রাখি যে এটা বসে গেছে অল্প একটু শুধু টেনে এইদিকে মিলাই দেবো এরকম রাখলাম রাখার পর এটা যেহেতু এরকম আছে এটা এরকমই রাখি শুধু মিডিলে বসাই দিলাম দেওয়ার পরে এই এনটা আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম অল্টার চেপের দুই পাশে একটুখানি ই করে নিলাম নিয়ে এই দিকে বসাই দিলাম এটার মাপটা ঠিক করে নেব জি অক্ষরটা এটা অল্টার চেপে চাপায় নিলাম এই জায়গাটাই দিয়ে দিলাম এদিকে আর একটুখানি বাড়াই দিই এটা এরকমই রাখলাম রাখার পর রাখার পর আমি নিচের এই লেখাটা সার্ফিং লেখাটা কনটেস্ট লেখাটাও নিয়ে আসবো এটাও মূলত এই সারটা স্প্রিং এটা আমি এখানে নিয়ে আসলাম প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিই কীবোর্ডের আয় চেপে এটা আমি এই কালারটা করে নিলাম নেওয়ার পর শিফট অল্টার চেপে মাঝখানে নিয়ে যাই শিফট অল্টার চেপে প্রথমে বড় করে নেব এই দুই পাশে তো আমার রোলার নেওয়াই আছে সে অনুযায়ী বড় করে নিলাম আর একটুখানি বড় করে নিলাম এপাশে দেখে এরকমই থাক থাকার পর এটা আমি আনগ্রুপ করলাম সেমভাবে এটাও আমার করে নিতে হবে আসলে এই ডিজাইনগুলোতে ডিজাইনের থেকে এই মেজারমেন্টগুলো অবশ্যই ঠিক রাখাটাই জরুরি জন্য এটা করতে একটু টাইম বেশি লাগতেছে তো আমি এরকম করে দিলাম তারপর এটা আমি এই জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলাম এটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম এটা মিলাই দিলাম ডিজাইনটা অনেক সহজ কিন্তু করতে অনেক টাইম লাগতেছে কারণ এই যে এইটার জন্যই এই দুটা লেখা মিলাই দিলেই আমার আর অত টাইম লাগবে না তো আমরা যদি ক্লায়েন্টকে এগুলো ডে ডেলিভার করি না মিলাই দিয়ে হয়তো বা মনে করবো তারা বুঝতেছে না তারা অবশ্যই বুঝতে পারবে এটা একটুখানি এদিকে মিলাই দিলাম এটা একটুখানি অলটার চেপে চাপায় দেব এই জায়গাটাতে মিলাই দিলাম এটাতে আমার কি হলো আমি শুধু অল্টার চেপে চেপে লেখাটাই করে নিয়েছি মূলত উপরে নিচে হাইট কিন্তু আমি সমান রাখছি উপরের নিচে হাইট কিন্তু একদমই সমান আছে এই যে দেখেন একদমই সমান আছে উপরের নিচে হাইট ই হবে না কিন্তু আমার এখানে জি অক্ষরটার একটু প্রবলেম হয়ে গেছে এটা আমার অবশ্যই মিলাই নিতে হবে এই যে দেখেন এটা একটুখানি ছোট করে নিলাম ছোট করে নিয়ে নিচের দিকেই করে দিলাম এটা আমি উপরের নিচে হাইট ঠিক রাখবো আর সাইডে শুধু মিলাই দেবো এটা আর একটুখানি উপরের দিকে দিই আমি এই জায়গাটাতে রাখলাম পরে মনে হয় বের হয়ে গেছে এটা একটুখানি নিচের দিকে দিলাম যেটা এরকমই আছে এরকমই থাক এরপর এই জায়গা থেকে আরও একটা রোলার নিয়ে এসে আমি এই জায়গাটা ঠিক করে এই জায়গা ঠিকই আছে এরপর আমার রোলারের কাজ মূলত শেষ আমি এটা প্রথমে আনলক করি গাড়িটা আমি আনলক করলাম আনলক করে সবগুলা ডিলিট করে দিলাম সবগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি সবগুলো প্রথমে কালার করে নিই আমি এক এই যে এটা সিলেক্ট করলাম আচ্ছা কালারটা আমি একটু বড় করি শিফট চেপে এটা বড় করলাম বড় করে এই জায়গাটাতে রাখলাম রেখে আমি এই যে এই জিনিস এই এই পর্যন্ত সিলেক্ট করলাম কী বোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম দেওয়ার পর মুভ টুলে গেলাম আবার আমি এখান থেকে এই যে এই কয়টা সিলেক্ট করলাম কীবোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম পর মুভ টুলে গেলাম আবার আমি এই যে এই কয়টা সিলেক্ট করলাম কিবোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম আবার আমি এই যে এই কয়টা সিলেক্ট করলাম কিবোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম এই যে এই কয়টা সিলেক্ট করলাম কী বোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম এই কয়টা সিলেক্ট করলাম কিবোর্ডে রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম এই পর্যন্ত সিলেক্ট করলাম কী করে রায় চাপলাম এই কালার দিলাম দেওয়ার পর আমার কালার দেওয়ার কাজ শেষ এরপর আমি এই যে এই কয়টা সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি এটা গ্রুপ করলাম গ্রুপ করে আমি এই যে এই কয়টা সিলেক্ট করলাম গ্রুপ করলাম গ্রুপ করে এই যে এই কয়টা সিলেক্ট করলাম আমি সব সহ সিলেক্ট করব সিলেক্ট করলাম অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম আমি মুখোতে উপরের লেখাটা নিচের লেখাটা আলাদা আলাদা গ্রুপ করলাম আর মাঝখানেটা আলাদা গ্রুপ করলাম এরপর আমি এই যে লেখাটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটা কপি করলাম কপি করে এটা আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক করে দেবো এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে কন্ট্রোল এফ দিয়ে কাট করলাম কাট করার পর আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই কাট করার আগে এটা এরকমই থাক আমি এটাও নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম কপি করে সেটাও আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দিলাম আচ্ছা ব্ল্যাক হয় নাই আমি আবার ব্ল্যাক কালারটা করে দিই ব্ল্যাক কালার করে দিলাম এই যে দেখেন এটা আমি কপি করছিলাম তো এটা সহ এই ব্ল্যাক কালার সহ আর এই যে এটা সহ আমি প্রথমে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই যে মাছ কালার এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ইফেক্টে গেলাম সরি উইন্ডোসে গেলাম উইন্ডোসে গিয়ে আমি এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস ক্লিপ এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর তো ওই রকমই থাক আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম রাখার পর আমি এই যে উপরের এই লেখাটা সিলেক্ট করলাম এক দুই তিন চারবার উপর দিকে উঠিয়ে দিলাম উনি তাহলে পাঁচবারও দিতে পারি পাঁচবার দিলাম আর নিচে এসে আমি এই যে এই লেখাটা সিলেক্ট করলাম নিচের দিকে এক দুই তিন চার পাঁচবার দিলাম উপরে যতবার দিসি এখানেও ততবার দিলাম দেওয়ার পর আমি এটা এরকমই থাক থাকার পর আমি এই যে মিডিলে আমি এই যে ভেক্টরটা নিয়ে আসব আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর আমি এখানে এসে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটা মিন্টার দিলাম আমার মূলত মূল ডিজাইন শেষ আর বেশি টাইম লাগবে না তো এখান থেকে আমি এটা ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পর এটা ওকে করলাম ওকে করে এটা আমি ওপেন করলাম এখান থেকে আমি এটা কপি দিলাম এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটা আমি উপরে নিয়ে গেলাম এটা আমি ইমেজ করলাম এক্সপান্ড করলাম করার পর আনগ্রুপ করলাম আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম এই জায়গাটা ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি এই যে এই পর্যন্ত ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এটা নিলাম এটা আমি প্রথমে গ্রুপ করে নিই গ্রুপ করে নিলাম গ্রুপ করে নিয়ে এটা আমি এই জায়গাটা নিয়ে এসে বসিয়ে দিলাম শিফট অল্টার চেপে এটা আমি একটুখানি ছোট করব এই জায়গায় সুন্দর মতো বসিয়ে দেব আর একটুখানি ছোট করি এটা আমি এই জায়গাটাতে রাখলাম রাখার পর আমি এই যে এই ট্রিটা নিয়ে আসবো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এই ডিজাইনে ওই মেজারমেন্টগুলায় যা টাইম লাগলো এখান থেকে আমি একটা কপি ইমেজ দিলাম এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটা আমি সেমভাবে এখান থেকে আমি ট্রেস করে নিব ইমেজ ট্রেস করলাম এক্সপ্যান্ড করলাম আনগ্রুপ করলাম আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম হোয়াইট কালারের উপর সে ক্লিক করলাম ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমার এই যে এগুলো ডিলিট করে দেব দিয়ে আমি এটা নিলাম নিয়ে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম নিয়ে এসে এটা আমি একটুখানি ঘুরাই দেবো ঘুরাই দিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিলাম একটুখানি ছোটো করি এমনভাবে দেবো যেন আমার এটার সাথে না ই হয় এটা দরকার হলে আর একটুখানি সরিয়ে দিই একটুখানি ঘুরায়ও দিতে পারি একটুখানি ঘুরায় দিলাম এরকম রাখলাম এটা আমি একটুখানি ভিতরের দিকে দিই অল্টার চেপে কপি করে আরেকটা নিলাম আরও একটা নিলাম শিপ চেপে সেটা ছোট করলাম ছোট করে একটুখানি ঘুরায় দিলাম ঘুরাই দিয়ে এই জায়গাটাতে রাখলাম রাখার পর রাখার পর আমি এইটা সহ এইটা সহ এইটা সহ গ্রুপ করলাম গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করার পর আমি এই সব সহ প্রথমে গ্রুপ করলাম গ্রুপ করে মেক মাস ক্লিপ এখানে গিয়ে কন্ট্রোল এফ দিলাম এফ দেওয়ার পর আমার এটা এই জায়গায় কেটে গেলো আমি এটা এরকমই রাখলাম রাখার পরে নীচের লেখাটা নিয়ে আসবো আমি এই ঘরটা ক্লিক করে রাখলাম এই নিচের লেখাটা অল্টার চেপে এখানে নিয়ে আসলাম কিবোর্ডের আয় চেপে আপাতত এই কালারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমার সাইজ আর একটুখানি বাড়ায় নেব বাড়ায় নিয়ে আমি এটা এরকমই রাখলাম এটা মূলত এই যে এই ফোনটা এটা সবার পিসিতে থাকেই এটা আমি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এখানে আমি এটা দুইশো করে দেবো ট্র্যাকিংটা দুই ট্র্যাকিংটা ট্রাকিংটা করে দিলাম মাঝখানে শুধু স্পেসটা বাড়ানোর জন্য দুইশো হ্যাঁ দুইশোই ঠিক আছে এটা আমি মাউস হিসেবে ক্রিয়েট আউটলাইন করে দিলাম আউটলাইন করে এটা আমি আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি এই যে এই ফ্রি এই পর্যন্ত ক্লিক করলাম কীবোর্ডের রায় চাপলাম এই কালারটা দিলাম দেওয়ার পর আমি এই যে এই পর্যন্ত সিলেক্ট করলাম কীবোর্ডের রায় চাপলাম এই কালার দিলাম এই পর্যন্ত সিলেক্ট করলাম কীবোর্ডের রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম এই পর্যন্ত সিলেক্ট করলাম কীবোর্ডের রায় চাপলাম এই কালার দিলাম মুভ টুলে গেলাম আর এই পর্যন্ত যা আসে তাই থাক আমার ডিজাইন মূলত কমপ্লিট এটা আমি এরকমই রাখবো এরপর আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম আনলক করে ডিলিট করে দিলাম আমি এখন শুধু এটা পিএনজিতে আর সোর্স ফাইলে সেভ দেব তারপর মুক আপ করে দেখাবো এরপর আমি এটা আর্টবোর্ডটা সেট করে নিলাম নেওয়ার পর আমি ফাইল থেকে ফাইল থেকে আমি এক্সপোর্টে যাব এক্সপোর্টে গিয়ে এটা আমি এখান থেকে পিএনজি দিয়ে দেবো জেপিজি দিতে চাইলে আমি এখান থেকে জেপিজি দিয়ে দেবো এটা পিএনজি দিয়ে দিলাম ইউজ আর্ড বোর্ড দিয়ে দিলাম এখানে লিখে দিলাম পিএনজি পিএনজি লিখে দিলাম এটা আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর আমি এটা ইপিএস ফরমেটে সেভ দেবো এটা একটু সেভ হয়ে নি এরপর আমি এখান থেকে ফাইল থেকে আমি সেভ এসে গেলাম সেভ এসে গিয়ে আমি এখানে ইপিএস ফর্মেটটা দিয়ে দেবো এখানে লিখিয়ে দিব সোর্স ফাইল এখানে আমি বানানটা একটু ভুল হয়েছে এখানে আমি ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম আমার একটুখানি টাইম লাগতেছে এরপর আমি এটা মুকআপ করে দেখাবো মুক আপ করার জন্য আমি এই যে এই ফাইলটা চলে আসলাম এই ফাই এই ইমেজটা তো আমি আপনাদেরকে দিয়েই দেব এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম সবগুলো ডিলিট করলাম ডিলিট করার পর আমি আর্টবোর্ডে ক্লিক করলাম এই যে এটা আমি টেনে নিয়ে এসে এর ওপর বসাই দিলাম তারপর এটা একটু এটার মাপ অনুযায়ী সেট করে দেব এই দিকটা একটুখানি বাড়িয়ে দিলাম উপরে একটুখানি বাড়িয়ে দিলাম এরকম করে দিলাম এরপর আমি ডিজাইনটা প্লেস করবো ফাইলে গিয়ে প্লেসে গেলাম আমি এটা প্লেস করে দিলাম এটা উপরে এই জায়গাটায় নিয়ে আসলাম শিপ অল্টার চেপে একটুখানি ছোট করলাম আমি এতখানি রাখলাম এতখানি রেখে আমি এটা এখন সেভ দেবো ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম এক্সপোর্ট থেকে আমি এখান থেকে আমি এটা জেপিজি দিয়ে দেব ইউজ আর দিয়ে দিলাম এখানে লিখে দিলাম উইক মোকাপ উইথ মুক আপনি লিখে দিলাম সেভ দিয়ে দিলাম ফাইনালি আমরা দেখব ডিজাইনটা কেমন হলো আমি এখান থেকে যাই এখান থেকে আমি এটা এখানে রাখছিলাম এই যে উইথ মুক এটা আমরা করলাম তো এই ডিজাইনটা বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বুঝতে প্রবলেম হইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক এই শুভকামনায় আল্লাহ হাফেজ